স্ট্রাগল ফর সাকসেস ইউটিউব চ্যানেলে তোমাদেরকে সকলকে স্বাগত। তো বন্ধুরা, গতকালকে একটা নোটিশ প্রকাশিত হয়েছিল ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ প্রাইমারি এডুকেশন থেকে প্রাইমারিটের 2017 আরটিআই ব্যাপারে। তো সেই নোটিশটা তোমরা দেখেছো, গতকালকে একটা আমি ভিডিও দিয়েছিলাম। এই নোটিশটা যদি প্রথম দিকে দিত তাহলে সকলের পক্ষে সুবিধা হতো, কিন্তু হিউজ পরিমাণে প্রাইমারিটের 2017 জন্য আরটিআই করাতে কিন্তু ওরা নড়েচড়ে বসে, এবং একটা যারা শর্ত দেয় সব থেকে বড় শর্ত হচ্ছে 500 টাকা ডিমান্ড ড্রাফট আগেই কাটতে হবে। এরা কিন্তু এর আগে ছিল না, ঠিক আছে, যার ফলে কিন্তু অনেক জনকে এবার আটকানো যাবে, এটাই কিন্তু ওরা ভাবছে। তো যাই হোক, যারা আটাই করে ফেলেছ তোমাদের কিন্তু নতুন করে আটাই করতে হবে, এবং যারা করোনি কিন্তু 500 টাকা দিয়ে কিন্তু আটাই করতে হবে। তো এই যে আরটিআইটা কীভাবে করবে তার একটা নতুন ফর্মেট আমি বানিয়েছি, এই ফর্মেটে তোমাদেরকে আরটিআই করতে হবে। আগের ফর্মেটটাতে কিছু চেঞ্জ হবে, কেননা এটা এখানে বলে দিয়েছে। আর মেন কথা হচ্ছে যে এই যে নোটিফিকেশানটা যেটা প্রকাশ করেছে যে আরটিআইটা কবে থেকে কবে শুরু হবে, এটাও কিন্তু একটা নোটিশ বা ডেট ওরা দিয়ে দিয়েছে। তো তোমরা দেখেছো, তবু আরেকবার মনে করে দিচ্ছি, 21-2022 থেকে 19-4-2022 পর্যন্ত, ঠিক আছে, অর্থাৎ মার্চ এপ্রিল, এপ্রিলের 19 তারিখের পর্যন্ত এই অ্যাপ্লিকেশানটা গ্রহণ করা হবে। এর আগে যারা দিয়েছে তাদের কিন্তু অ্যাপ্লিকেশানের কোনো অ্যান্সার দিবে না। সেই জন্য যারা আগে করেছো তাদেরকে আবার নতুন পুনরায় আবার আরটিআই করতে হবে উইথ ডিমান্ড ড্রাফট 500 টাকা দিয়ে। তো চলো আমরা এই যে নতুন ফর্মেটটা কীভাবে হবে, হ্যাঁ, তা কীভাবে লিখতে হবে সেটা আমরা দেখে দিই, ঠিক আছে। সে ঠিকানা তোমার একই থাকবে, যে টু দ্য সেক্রেটারি দ্য স্টেট পাবলিক ইনফর্ম অফিস, ঠিক আছে, ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ প্রাইমারি এডুকেশন, সবটা ঠিক থাকে, সাবজেক্টও একই থাকবে, ঠিক আছে, এবং লেখা যেগুলো আছে সব এক থাকে। এবার আমাদের কিন্তু যে এই যে ডিমান্ড, আমাদের যে দাবি, এই পাঁচটা কিন্তু এইভাবে লিখতে হবে। কি লিখবো বলেছি দেখো, দ্য টেট মার্কস অবটেন্ড বাই মি ইন দ্য টেট এক্সামিনেশন হেল্ড অন 31 জানুয়ারি 2021, ঠিক আছে, অর্থাৎ ওরা কিন্তু ফটোকপি দেবে, তার জন্য 500 টাকা নিচ্ছে। ফটোকপি অফ ওএমআর সিট অফ প্রাইমারি টেট 2017 এবং টেটের রোল নাম্বার এখানে তোমরা দিয়ে দিবে। মাই কোয়েশ্চেন বুকলেট সিরিজ উইথ অ্যান্সার, ঠিক আছে, আমার যে কোয়েশ্চেন বুকলেট ছিল উইথ অ্যান্সার সহ কিন্তু দিতে হবে, এবং ইচ সাবজেক্টস, ঠিক আছে, ক্যাটাগরি ওয়াইজ কাট অফ মার্কস কত গিয়েছে সেটা দেখতে হবে, এবং আমার বর্তমান র্যাঙ্ক, মাই মেরিট বা মাই র্যাঙ্ক, এটা কিন্তু আমাদেরকে দিতে হবে, এই পাঁচটা। এবার নিচে যে বয়ানটা লিখতে হবে এইটা কিন্তু একটু চেঞ্জ করতে হবে, ঠিক আছে, কেননা সেখানে আমরা বলেছিলাম যে পুনরায় যদি কিছু পে করতে হয় বলবেন, আমরা কিন্তু পে করতে রাজি রয়েছি, এটা লিখেছিলাম, কিন্তু একদম ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ প্রাইমারি এডুকেশন থেকে বলে দিয়েছে 500 টাকা পে করতে হবে। সেই জন্য লিখতে হবে, কাইন্ডলি ফার্নিশ দ্য ইনফরমেশন উইদিন 7 ডেজ ফ্রম দ্য ডেট অফ দ্য রিসিভড অ্যাপ্লিকেশন, দ্য নেসেসারি কোর্ট ফি ₹10, অর্থাৎ তোমাদের যে কোর্ট ফিটাও কিন্তু এখানে দিতে হবে, ঠিক আছে, ওই এর আগে যেটা বলেছিলাম হয় অ্যাপ্লিকেশনের প্রথমে কোর্ট ফিটা খুব ছোট, ঠিক আছে, এই এখানে তোমরা আঠা দিয়ে আটকে দিবে, কোর্ট ফিটা কিন্তু 10 টাকা লাগবে, সেটা কিন্তু এখানে বলা হয়েছে, অ্যান্ড ইনক্লুডিং ডিমান্ড ড্রাফট ₹500, যেটা ওরা বলে দিয়েছে ইন ফেভার অফ ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ প্রাইমারি এডুকেশন, এর ফেভারে আমরা 500 টাকা ডিমান্ড ড্রাফটও এখানে ইনক্লুড করছি, ইজ পেড অ্যালন উইথ দিস অ্যাপ্লিকেশন, এই অ্যাপ্লিকেশনের সাথে কিন্তু আমরা পে করছি। আইবার এই যে ডিমান্ড ড্রাফট তোমরা যখন ব্যাঙ্ক থেকে কাটবে, যে কোনো ন্যাশনালাইজড ব্যাঙ্ক, ব্যাঙ্ক অফ ইন্ডিয়া, তারপর স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া, পাঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্ক, যে ন্যাশনালাইজড ব্যাঙ্ক আছে সেখানে কিন্তু ডিমান্ড ড্রাফটের যেটা দেবে সেটা কিন্তু এই ইয়ের সাথে, অর্থাৎ অ্যাপ্লিকেশনের সাথে তোমাদেরকে আটকে দিতে হবে, ঠিক আছে, ওই প্রথমে দেবে তোমরা কোর্ট ফির এটা, আর এই যে নিচে অনেক জায়গা থাকবে এরকম জায়গায় তোমরা ডিমান্ড ড্রাফটটা, হ্যাঁ, আটা দিয়ে আটকে দিবে, ঠিক আছে। আই শ্যাল বি গ্রেটফুল টু ইউ ইফ ইউ কাইন্ডলি প্রোভাইড মাই অ্যাভোভ ম্যানসান্ড ইনফরমেশন, আপনার প্রতি আমি কৃতজ্ঞ থাকবো যদি আপনি আমার যে ওপরে যে সমস্ত জিনিসগুলো আমি ইনফরমেশন চেয়েছি সেগুলো আমাকে প্রোভাইড করেন, থ্যাংকিং ইউ বলে এখানে তোমরা নিজের নামটা লিখে দিবে, ঠিক আছে, এবং এখানে দেখো কী কী লিখতে হবে, পুরো নাম, ঠিকানা, এবং ক্যাটাগরিটা অবশ্যই লিখবে, তোমরা যে ক্যাটাগরি হয়েছো, জেনারেল, ওবিসি, এসসি, যা আছো সেটা লিখে দেবে, ঠিক আছে। এবার ইনক্লুজড কী করবে, ইনক্লুজড করতে হবে, একটাই বলে দিয়েছে যে টেট অ্যাডমিট কার্ড, তারপর ডিমান্ড ড্রাফট এবং আধার কার্ডের জেরক্স, এই তিনটে তোমরা ইনক্লুড করবে, অবশ্যই এই পোস্টাল অ্যাড্রেসের ঠিকানা একটু ভালো করে লিখবে, ঠিক আছে, আর ডিমান্ড ড্রাফটটা বলে দিলাম, তারপর স্পিড পোস্টের মাধ্যমে কিন্তু তোমাদেরকে পাঠাতে হবে, বলে স্পিড পোস্ট ওরা বলে দিয়েছে যে কোন পোস্টের মাধ্যমে পাঠাতে হবে, বলে দিয়েছে। অতএব বন্ধুরা এটাই নতুন ফর্মেট, এই ফর্মেটে তোমরা আটাই করো, যারা অলরেডি করেছিলো তাদেরকে করতে হবে, এবং যারা করতে চাও তাদেরকে করতে হবে উইথ 500 ডিমান্ড ড্রাফট,
ঠিক আছে। তো এটাই আজকে এখানেই, তো সকলে ভালো থাকবে, সুস্থ থাকবে।